খারাপ হয়ে গেছে, আমি আমার কাজ ভুলে গেছি। আপুর নাম কি? সবুজ আলী? ভাইয়া একটা ব্রেক দরকার। কোনো ব্রেক নাই, অনলি কাজ। এ পুরো মাখনের মতো দিছে, জোস লাগতেছে। এই জোস কাজগুলো আপনারা করেন না কেন? কম তো একটু নাইলে হবে আমার, আমি করলে তো হবে। মাথায় আসে না এই যে এই ধরনের, মানে
চাইলে কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করেও যে কালার অপশনে দিয়ে আচ্ছা যে কালার অপশন আগে সিলেক্ট করলেন না কালার এবার কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে আচ্ছা কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করলে আসে না যাই হোক এই লেয়ারটা তো আলাদাই আছে টুইটারের লেয়ারটা এই যে আমি পেইন্ট বাকেট টুল দিয়ে যে জায়গা যা কালার লাগবে সেগুলো সিলেক্ট করে দিলাম বুঝা গেছে আবার আমি এটারে কনভার্ট টু আমার ভুল হয়েছে আমার ফার্স্টে কালার করে নেওয়া উচিত ছিল এজন্য এটা ভালো দেখাচ্ছে না এই যে লেটার যখন আমি কপি করব দেখি ফাটবে না ফাটে না এবার এটারে আমার কালার মেরে নেওয়া উচিত ছিল রাইট ক্লিক করে রিট্রেস করে বড় করে তারপরে কালার করে এটারে আবার কনভার্ট টু ব্যাস এবার ছোট করি আবার ফাটবে না ক্লিয়ার ও থাকুক আমার কাজ শেষ যত সিম্পল তত দেখতে সুন্দর যত সিম্পল তত দেখতে কাজ কি সুন্দর সেভ করবো কই আপনাদের ক্লাস বিজনেস কার্ড প্রজেক্ট দিয়েই সেভ করি ফার্স্টে আমার পুরো ফাইলটা সেভ থাকবে তারপরে যে আমি যে পেজে একটা সেভ করবো আপনারা বলেন which one looks good ওরা দুইটা করছে আমি এক পার্ট করলাম বাট সেকেন্ড পার্ট করতে কি কষ্ট হবে ওরাই আছে খালি আমি খালি এইটারে ধরে আমি উল্টাই দিব তাহলে ধরে ধরে খালি উল্টাই দিব এই যে এই লেয়ারটারে আলাদা করে এই লেয়ারটা কোনটা এটা এই লেয়ারটারে কন্ট্রোল টি দিয়ে ধরব ধরে শিফট অল্টার চেপে ধরে উল্টাই দিব দিয়ে এই পাশে নিয়ে এসে বসাই দিব নাকি হ্যাঁ দিয়ে আবার ওইটারে আবার এরকম উল্টাই দিব নাকি বোঝা গেছে আবার বানাইতে হবে না ভাইয়া আসলে এরকম করলে হবে না যে সব গ্রুপ করে নিয়ে তখন তো এক টাইপ সব হয়ে গেল তার স্কোয়াডে কন্ট্রোল টি দিয়ে সেট করে রোটেট করে দিলাম তাহলে তো এটা ও পিছনে চলে যাবে ভাই এই যে বক্সটা এটা তো উল্টাই যদি দেন তাহলে পিছে চলে যাবে না হ্যাঁ উল্টোটা আরেকবার বললেন তো যে আমি হচ্ছে এইটা ওই পাশে প্রথমে হচ্ছে কন্ট্রোল আর হচ্ছে শিফট এই লেয়ারটা সিলেক্ট করে উল্টাবেন তো জি ভাই কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করলাম হ্যাঁ শিফট অল্টার চেপে ধরে এই যে এই জায়গাটা ইয়া ধরলাম মাউস পয়েন্টার ক্লিক চেপে ধরে এই ও সমান করে নিলাম বাস করে তারপর আমি নিয়ে আমার জায়গায় বসাই দিলাম বাস এবারে এই লেয়ারটা লেয়ার 2 কন্ট্রোল টি দিলাম দিয়ে
এই দিয়ে এই ও বসে গেল। তারপরে আর কি করতে হবে দাঁড়ান আমি তো দেখেন কি কি বন্ধ করতে হবে, লেখাগুলো সব বন্ধ করতে হবে। আচ্ছা এবার এটারে এটা তো ঠিকই আছে, খালি ওরা টেনে নিয়ে এখানে বসাবেন আর ওর শ্যাডো গুলা এফেক্ট ডাবল ক্লিক করেন। করে ওর এফেক্ট কি আছে ড্রপ শ্যাডোতে যান, ওর এই সাইডে এফেক্ট আছে, এটা কোন সাইডে যাবে আসবে তাই না? ব্যাস আর সব তো ঠিক আছে, দিলাম ঘুরায়। আচ্ছা এটা কি জানি দেখা যাচ্ছে, এবারে কোনটা এটা কি হয়ে গেছে? এখন লেখাগুলো এনে লেখায় বসাই দিতে পারবেন না, দেখেন তো হয়েছে কিনা ওদের সাথে মেসে। খালি এটা একটু ছোট হবে নাকি এই যে লেয়ারটা কন্ট্রোল টি, এটা ওই পাশেটা বড় দিলে এবার এটা ছোট হবে আর কি। সবাই এক একটা করে বিজনেস কার্ড দিয়ে দিই, আমার হোমওয়ার্ক করবেন না। কি এটা হইছে আমাদের? জি ভাইয়া এরকম বিজনেস কার্ড বানানো আমি এর পরের দিন পাবো ইনশাআল্লাহ ভাই। আমার সাথে কিন্তু কাজের সম্পর্ক তাই না? কাজের সম্পর্কটা ঠিক রাখলে তারপরে আমরা সবকিছু তো দেখতে পারবো না। কেউ একজন আমার এরমটা বানায় দেখাবেন, কে বানাবেন হাত তোলেন। বানাই তো একজনের হবেই, নাইলে আমি একজনকে ডিসাইড করে দিলে কিন্তু তার কম্পিউটার কিভাবে ম্যানেজ করে বানাবেন আই ডোন্ট নো। আমি দিয়ে দিচ্ছি আপনাদের স্যাম্পল, বানাইতে হবে এবং সেটা এখানে দেখাইতে হবে তাও কিভাবে সম্ভব। আরিফুল ভাই নেট আসছে? এই কথা বলার সাথে সাথে তিনজন গায়েব। ১৯ জন ছিল, আমি যেই বললাম যে এখন দিতে হবে সেই নাই, খুশ করে গায়েব তিনজন। রাহুল ভাই নেট আসছে? নেট তো আছে ভাইয়া, কিন্তু ওই যে পিসিতে আমি কাজ করতে পারতেছি না, মানে পিসিতে মানে এই ওয়েবসাইটে আমি ঢুকতে পারতেছি না ভাইয়া। গলায় তো দড়ি দিয়ে মরে যান। নাইলে হবে এই কাজ লাগবে, এই যে এখনো ফটোশপে দেখা যাচ্ছে ওই দিকে আমি ছবি বের করছিলাম না। ইন্টারনেটে দেখে ভাবলাম কি না কি, এখন হাতে বানাইতে কয় মিনিট লাগলো
হাউ মাচ টাইম লাগলো? ব্রেক দিয়ে আসি, তারপরে আমরা দেখতেছি সবকিছু নাকি? কে জানি ব্রেকটা ছিল ফার্স্টে দিয়ে দেখায় ব্রেকটা দেন, দেখায় না এসে দেখাচ্ছি, কারণ ওইটা দেখাইতে গেলে এখন আরো কথা বলা শুরু হবে তখন। আচ্ছা এসে দেখাইতেছি ভাই, ক্ষুধা লাগছে প্রচুর। ব্রেকের পরে সবাইরে যেন পাই, ধন্যবাদ। ইউ আর নাও মিউটেড।
You are now unmuted. ভাই কেউ আছে? ভাই You are now unmuted. আছে? ভাই বলো। ভাই 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 আছে। আপনারটা কেমন আসছে আর আমারটা কেমন আসছে তাই আপনি পারফেক্ট ভাবে ওরে বসাইতে পারেন কি যে ইয়া ভাই আপনি আমার যে আকাশ দা আপনি যে আমার স্ক্রিনশটটা দিছেন ওটা কিসের স্ক্রিনশট দিছেন নীল বাট নীল কালারের যখন অঙ্ক মনে করেন করি কিন্তু মিলে না স্যার আপনারটা মিলছে আমাদেরটা মিলেনি স্যার বলে কি জায়গা মতো না চুলকালে তো মজা পাবি না আমার অবস্থা হয়ে গেছে আচ্ছা আমি এই জায়গায় আপনাদের চারটা গ্রুপ করব অনেক আগে বলছিলাম গ্রুপের কথা বাট এখন দেখতেছি গ্রুপ না করলে হচ্ছে না
একটা গ্রুপের লিডার থাকবেন আকাশ দা। আকাশ দা একটু খাতা আর কলম নেন। আকাশ, ফাইজুল, তাজ আর প্রিন্স ভাই আর রহিন আপু। আকাশ, প্রিন্স ভাই, নাজমুল আর কে, ফাইজুল তাজ। হ্যাঁ ফাইজুল তাজ শুনতে পাচ্ছেন? খাতা কলম নেন। নিচেন সবাই? জি ভাই। আকাশ দার গ্রুপ হচ্ছে গ্রুপ এ। প্রিন্স ভাইয়ের গ্রুপ হচ্ছে গ্রুপ বি। ফাইজুল তাজ গেছে অফলাইনে, কারে আমি লিডার বানাইলাম? হ্যাঁ আপনি, আমার মনে হয় আপুটাকে দিলে বেশি ভালো হয়, আপু অনেক অ্যাক্টিভ। আপুরে দিলে হবে, কিন্তু আপু কিছু কাজ আছে যেগুলো করতে পারবে না, যেগুলো আমার ছেলে মানুষই দরকার। ও ভাই, তাহলে ওই যে জুয়েল ভাই বা ওই যে কি বলে হচ্ছে আসাদুজ্জামান ভাই, জুয়েল ভাই কাজের পাশাপাশি ক্লাস করে ভাই? আনাতে ওই যে রুইন আপু কাজটা করেন, আমার মতো করতে দেন না। তাজ, ফাইজুল তাজ, উনি অলওয়েজ অনলাইন, উনি অলওয়েজ ক্লাস করে আর আমারে হোমওয়ার্কও দেয়। আমার তো সব কিছু বিবেচনা করে করতে হবে নাকি? হ্যাঁ ভাই। হ্যাঁ ফাইজুল তাজ ভাই, আপনি হচ্ছেন গ্রুপ সি। আপনার গ্রুপের নাম কি? গ্রুপ সি। আরেকজনকে নাজমুল। নাজমুল? জি ভাই। গ্রুপ ডি? বি। এ বি সি এর পরে যেটা আসে সেটা ডি। ও সরি ডি ভাই, শুনতে পাইনি। আচ্ছা তাহলে এখন আমরা এ বি সি ডি চারটা গ্রুপ হইছে। জি ভাই। আকাশ দা আপনার গ্রুপ মেম্বার এক নাম্বার লেখেন। হ্যাঁ ভাই। আব্দুল সোবান। আচ্ছা এবার গ্রুপ সি থেকে আছে প্রিন্স। গ্রুপ বি এর লিডার মারা গেছে নাকি? আছে ভাই। প্রিন্স ভাই? জি ভাই। কোন গ্রুপে বললেন? একজন মেম্বারের নাম লেখেন মাহফুজ। এবার সি নাম্বার, সি গ্রুপের লিডার কে? সি নাজমুল ভাই। নাজমুল ভাই ডি? আমি ডি ভাই। ও নাজমুল ভাই ডি, তাহলে তাজ ভাই, তাজ মানে ফাইজুল। জি ভাই। আপনার একজন মেম্বারের নাম লেখেন অ্যাপেল হোসেন। হোস কি হোসেন ভাই? অ্যাপেল হোসেন। অ্যাপেল আপেল আপেল অ্যাপেল হোসেন। সবাই একজন একজন করে মেম্বার পাইছেন? হ্যাঁ ভাই। আমি পাই নাই ভাই। ভাইয়া আকাশ দা আপনার আরেকজন মেম্বার দিচ্ছি, মেম্বার নাম্বার 2। ভাই নাজমুল আপনার মেম্বার পাইনি ভাই? নাজমুল আপনার মেম্বার পাননি? ও আচ্ছা আচ্ছা। নাজমুল জি ভাই পাই নাই। লেখেন মুন্না। জি ভাই। আসলো কে? আসলো কে? আমি ভাই, আমি কারণ মা আছে নাজমুল আমাকে ইনবক্সে বলতেছে যে দেখ ভাই আমাকে হচ্ছে মুন্না দিবে, আপনি সেটা দিচ্ছেন? নাজমুল ভাই আমার চিনে ফেলছে এই জন্যে। মিলে গেছে না নাজমুল ভাই? জি ভাই। চারজন করে মেম্বার পাইছেন? জি ভাই একজন করে পাইছি ভাই। ওকে আবার নাজমুল ভাই আপনার এবার আরেকজন মেম্বার দিচ্ছি, লেখেন
জি ভাই বলেন। রুইনা পারভিন। জি ভাই। ভাইয়া আপুকে আমাদের গ্রুপে দিলে ভালো হতো। ও এরকম কোনো কাহিনী নাই। আপুকে যেই গ্রুপে দিবেন সেই গ্রুপে ভালো হতো। না না আমরা একটু নরমাল আছি। নাজির ভাই আপু দিদি না। আপনার মতো খারাপ স্টুডেন্ট লাগবে আপু। জি ভাই দুইটা। হ্যাঁ এবার হচ্ছে গিয়ে ফাইজুল তাজ। জি ভাই বলেন। আপনার হচ্ছে গিয়ে মিরাজুল ইসলাম। লিখছেন? জি। ওকে এবার কে আছে? প্রিন্স ভাই। হ্যাঁ ভাই আমিও বাকি আছি। নাম লিখেই রাখছেন? আকাশ দা। হ্যাঁ ভাইয়া। মেঘা মেঘা। কি ভাইয়া দুজন দুজন করে হইছে না? হ্যাঁ। আকাশ দা আরেকজন নেন। আসাদুজ্জামান মনি। আসাদুজ্জামান মনি। বিতে কে আছে? প্রিন্স। দিবেন প্রিন্স নেন। আরিফুল ইসলাম। জি ভাই। বিতে কে আছে? ফাইজুল তাজ। জি। আচ্ছা এই আব্দুল সোবান কে কি কারো গ্রুপে দিছি? হ্যাঁ ভাই ও আমার গ্রুপে আছে। ও ফার্স্টে ও দিছে। মাহফুজুল হক রে দিছি? নাজমুল। জি ভাই। ক্লাসে চলে আসবো ওটা নিয়ে টেনশন করে। এই ওয়াদুদ আলী আইছিল চলে গেছে না? এর আজকে ব্যাচ থেকে বাদ দিয়ে দিব। তারপরে রাসেল রায়হান এরও বাদ দিয়ে দিব। এগুলা কেউ কোনো দেখিনি। ওয়াদুদ আলীর আমি এখনই দিচ্ছি এখন। রিমুভ ফ্রম দিস গ্রুপ। চেনা জানা মুখ বলতে না এই 12-15 জনই মানে মানে সব সময় ফাইললাম আমার ক্লাস নিয়ে ফাইললাম চলবে না। ভালো মানুষ আমার সাথে ভালোভাবে ক্লাস করা লাগবে। রিমো ইউ আর রিমো ফ্রম দিস স্কুল। আপনি আর কখনোই ক্লাস করতে পারবেন না। আচ্ছা ইনি কে? রাসেল রায়হান। ইউ আর অলসো রিমো ফ্রম দিস স্কুল। আপনি আর কখনোই স্কুলে ক্লাস করতে পারবেন না। এমডি মিরাজুল ইসলাম ক্লাস করতেছে। নিকে দেয়ার ইজ নাথিং এন্ড টু এন্ড
জীবনে কোনোদিন পাই নাই বেরোন। দেখে মতিয়া খাতুন বিথি, ইনি আসে আর যায়। দেখে আসিবুল ইসলাম, তা এটাও বাদ। ক্লাসে আসবো ইয়ার কি ভাইয়ের নাম কি বাদ। এটা কে সুমু, কে সুমু, হুইজ সুমু, সুমাইয়া আক্তার আবুই কি সুমু? ওকে এমনই দিছিলাম বের করে। আর একজনের তো আল্লাহ দিলে নামই নাই। শারমিন সুলতানা, এই এই ব্যক্তি কই? এই ব্যক্তি শারমিন সুলতানা। শারমিন সুলতানা ক্লাস করা লাগবে না, আল্লাহ তো প্রণব কুমার পাল, এটা রোবার করে দিব। সোহান হক, কে সোহান হক? মাহতো বাহিরে একটু গেল। হ্যাঁ আমাদের গ্রুপে সোহান হক কে? জুহি, কে জুহি? শারমিন সুলতানা ভাইয়া? না শারমিন সুলতানা তো আরেকজন ছিল। মাহফুজ ভাই আছেন? হাসি মুখ আপনারা সবাই দেখতে পাচ্ছেন, আমি যে রিমুভ করতেছি হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখে। আমি নতুন করে চান্স দিছিলাম, ও আমার ক্লাস মিস দেয়। এই শিফাত তালুকদারের কাহিনী জানেন? এই আরেকজনের আইডি দিয়ে এসে ক্লাস করতো। ভয়তে আমার একদিন রাত্রে ফোন দিয়ে বলতেছে, ভাইয়া আমি তো শিফাত তালুকদার, আরেকজনের নাম দিয়ে ক্লাস করতো। এরে আমি রেজিস্ট্রেশন করার সুযোগ দিছি, আবার ক্লাস করার সুযোগ দিছি, ও ক্লাসে না। কালকে বললো ভাই এনকোনটা পড়াবে ক্লাসে, কি যেন কাজ আছে, তাই বললাম যে ঠিক আছে ভাই সমস্যা নাই, ক্লাস শুরু হতে হতে এক ঘন্টা লেগে যায়, আপনি আসেন আর নাহলে ভাই একটু আজ দিয়ে দেন যে এরকম সমস্যা আছে। সব শুরু থেকে দাঁড়ান, সমস্যা শুরু হচ্ছে। মিউট
করছে আপনি আপনার গ্রুপের সদস্য আকাশ তার গ্রুপের সদস্য কিসের গ্রুপ আকাশটা বরণ করে দেন আপনার টিম মেম্বারদের আমি ওরে কিভাবে কন্টিনিউ ক্লাস করানো লাগে দেখতেছি আর যদি না ওদের না করে তাহলে আপনার অন্য মেম্বার দেওয়া হবে তাহলে আমরা আজকে গ্রুপ থেকে টোটালি রিমুভ করে দিছি 1 2 3 4 5 6 7 8 জন এরা আর কোনোদিন ক্লাস করতে পারবে না এই প্রজেক্ট থেকেই বাদ নাকি ঠিক আছে মিরাপু দেখছেন আমাদের গ্রুপ থেকে বের করে দিব না আপনার কয়জন হয়েছে কার তিনজন হয়েছে আমার আপনি কে ফাইজুল তাজ তাজ ভাই আপনার তিনজন হইছে কিসের গ্রুপ জি আমার হচ্ছে অ্যাপেল ভাই মিরাজুল ভাই আর সুমায়া ভাইয়া আপনার কোয়াপুর ঘুম ভাইছে একটু বলেন কিসে ক্লাস হ্যাঁ আপনার কোয়াপুর কে এই মাত্র ঘুম ভাইছে এজন্য কিছুই জানো না সে ওই যে আজকে যে আপনি বাদ দিছি ওই লিস্টে পড়ে যাবে ও খুব শিগগিরই টেনশন নেই হ্যাঁ এখানে নেটের সমস্যা নেট চলে গেছিল তো আমি তো স্কিল দেয়া যাবে না পোস্ট করতে আসছেন কেন আপনার জায়গায় অন্য আরেকজন চলে আসছে সেও এরকম কোন স্কিল দেয়া যাবে না নেটের প্রবলেম আমি এগুলো শুনবো না আমার রেগুলার ক্লাসে থাকতে হবে কাজ দিতে হবে আপনি আজকেও কাজ দেন নাই কাজ কই আপনার আপনি কি স্কিউ এক্সকিউ দিচ্ছেন আপনি এক্সকিউ দিলে হবে যারা কাজ দেয় তারা ঠিকই কাজ দিচ্ছে আমার 15 জন 14 জন স্টুডেন্ট থাকলে আমার 14 জনেরই কাজ লাগবে এই সময় আপু আপনার কাজ কই আর যদি এরকম প্রবলেম থাকে তাহলে যে কয়জন কাজ করতেছেন অনলি সেই কয়জনের নিয়ে আমি আরেকটা গ্রুপ খুলে দিব সেই গ্রুপে তারা ক্লাস করবেন আরে এই ব্যাচ বাদ হয়ে বাদ করে দেবো আমার দরকার নেই এরকম ব্যাচ এই কাজ সেই কাজ সব কাজ ঠিক আছে আমার ক্লাসের সময় যত প্রবলেম ওইগুলাই প্রবলেম দেখান যে ভাই আমার গ্রাফিক্সের কাজ আছে আপনাদের কাজ পরে করব আমি কষ্ট করে এই যে ডিজাইন শিখাই দিয়ে চলে যাব কালকে সকালে এসে যখন বলবো আমার কাজ কই কাজ নাই কাজ দেবে কে আকাশ দা কাজ দেবে কে তাজ কাজ দেবে কে ওই প্রিন্স ভাই তিনটা এই চাই তিনটা চারটা কাজ আমার কাছে রেগুলার আসবে তাহলে তিন চার জন নিয়ে আমি ক্লাস করি আমার দরকার নেই অন্য স্টুডেন্ট ভাই আমিও দেই আরে ভাই আমি জানি কে কে দেয় আমি তো এক্সাম্পল দিচ্ছি কথা রুইনাপুর রেগুলার কাজ দেয় আজ পর্যন্ত কাজ মিস করে না তাহলে আমার যেইগুলো কাজ দেয় আমি সেই স্টুডেন্ট আলাদা করে দিই আপনারা যান আপনাদের প্রজেক্ট দরকার নাই করার কাজ করব কাজ দিব কাজ আমার ফেরত দিবেন তাইলে আমার এরকম চিলানো লাগে মেগা আপু আপনি কালকে থেকে কাজ না দিলে আপনার ক্লাস করার দরকার নাই ইজ দ্যাট ক্লিয়ার সুমাইয়া আপু আপনি যদি কালকে থেকে কাজ না দেন আপনারও ক্লাস করার কোনো দরকার নাই যারা আমার রেগুলার কাজ দিবেন না তাদের ক্লাস করার দরকার নাই শুধু শুধু এই জায়গায় এসে আপনারা নেট আপনাদের নেট বিল খরচ হচ্ছে তো নেট বিল যেহেতু খরচ হচ্ছে তাহলে সেই নেট বিল খরচটা উঠায় নেন কাজ করেন সবার উদ্দেশ্যে বলতেছি যারা কাজ দিতে পারবেন না তারা চলে যান আমার ক্লাস করার দরকার নাই আমি প্রথম ক্লাসে বলছিলাম যে আমার সাথে সবার কাজের সম্পর্ক কাজ ঠিক রেখে আপনারা আমার সাথে দুনিয়ার সব রকম ইয়ার কি তামাশা ফাইলেন্টি করতে পারবেন কাজ দিবেন না পরে আমি আপনাদের কিছু করতে পারবো না আমি দুঃখিত ভাই আপুরা যেই আছেন আর
যদি চান তাহলে অন্য ট্রেনার আপনাদের গ্রুপে পাঠাই দিই, তাদের সাথে ক্লাস করেন। ভাইয়া আমাদের আপনি কে লাগবে? আপু আপনারে আপনারে আমি আমার গ্রুপে নিয়ে যাব, টেনশন করেন না। থ্যাংক ইউ ভাইয়া। আমি আপনাকে এরকম কেন হবে ভাই? এই ব্যাচটা আমি সব সময় সবাইকে বলি যে ইজিয়ার এর মতো সফটওয়্যারে আমার 20 22 জন স্টুডেন্ট ছিল অ্যাক্টিভ, এরকম কেন হবে? এরকম এরকম এটা কোনো কথা? এরকম হবে কেন? তিন দিন করে দিছি যাতে আমার স্টুডেন্ট গুলো অ্যাক্টিভ থাকে, যাতে আপনাদের জানি সবাই সমস্যা যে কাজ করেন, নেটের প্রবলেম থাকে, বৃষ্টির প্রবলেম থাকে, অনেকের টাকা। এই সিফাত, আপনি কি ফাইজলামি করেন ক্লাস নিয়ে? ভাইয়া আপনি কি ক্লাস নিয়ে ফাইজলামি করেন? না ভাইয়া ফাইজলামি না ভাইয়া, আমি দুটো দোকান করছি, রমজান একটু আসছে। কেন লেট হবে আপনার কাজ? কিসের জন্য আপনি ক্লাসে কেন লেট করবেন? আপনার লেট এটা কি ফাইজলামি? আপনার আমি সেকেন্ডে আপনি যেখানে চান্স পায় না আপনার আমি রেজিস্ট্রেশন করার চান্স দিচ্ছি, আপনি এই জায়গায় ফাইজলামি করেন এসে যে না আমি আমার যখন এক ঘন্টা পরে আসবো, এক ঘন্টা পরে আমি কি এই জায়গায় আপনার জন্য দরবার খুলে বসছি যে এক ঘন্টা পরে আসবেন? 9টায় ক্লাস দিচ্ছি, 9টায় অ্যাটেন্ড থাকবেন, 9টার আপনি কিসের জন্য এক ঘন্টা পরে আসবেন? এগুলো খুবই দিই আমি ডিসলাইক করি। আমার আমি আজকে 9টা আমি আমি নিজে আপনাদের ক্লাস নিই, তাহলে আমি কিসের জন্য 9টার সময় আসবো? আমি 5-10 মিনিট পরে আসতে পারি না? আমার ঘুম কি আমার কাছে বড় না? আপনারা এক একজন 9:15, 20, 9:30 পর্যন্ত আমি বসে থাকি যে আমার স্টুডেন্ট কতজন হয় তাই দেখার জন্য, কেন? আর একজন আছেন যে আমার কাজ আছে ভাইয়া আমি আজকে আসতে পারবো না, ভাইয়া আমার এই আছে না, এই সমস্ত শুনবো না। আপনারা তো আমি রিমুভ করে দিছিলাম জাস্ট চেক করার জন্য যে আজকের দিন আপনি কি করেন দেখার জন্য আমি রাখছি। গ্রুপে দেখেন কতজনের রিমুভ করছি। ক্লাস যদি করার ইচ্ছা থাকে ক্লাসের মতো করবেন, আর যদি করার ইচ্ছা না থাকে চলে যান। আচ্ছা আমি যে কটা গ্রুপ করছি সেই গ্রুপে 3 জন মেম্বার আছে কার? আমি সহ চারজন হইলে আপনি 3 জন কেন? আপনার আমি দিতি, আপনি নাম শুনেন নাই লেখেন নাই? আমি সহ 4 জন ভাই। ঠিক আছে আপনাদের যে গ্রুপ লিডার আপনাদের 4 জনের কাজ হচ্ছে আপনাদের যে গ্রুপ মেম্বার দিছি এই গ্রুপ মেম্বারে নিয়ে একটা গ্রুপ খুলবেন হোয়াটসঅ্যাপে আপনারা 4 জনে। আমার কথা শুনেন সবাই গ্রুপ লিডাররা, আপনারা 4 জন আপনাদের আলাদা 4 জন করে একটা হোয়াটসঅ্যাপে গ্রুপ খুলবেন। খোলার পর সেখানে আপনারা প্রত্যেকের পার্সোনাল নাম্বার লিডারের কাছে জমা দিবেন। গ্রুপ মেম্বাররা লিডারের কাছে পার্সোনাল নাম্বার জমা দিবেন। লিডার প্রতিদিনের হোমওয়ার্ক প্রত্যেকের কাছ থেকে যেভাবে পারেন আমারে এনে দিবেন। আপনাদের 3-4 জন মেম্বার আমি প্রতিদিন যেই কাজ দিব 4 জনের কাজ একসাথে আমারে সাবমিট করবেন। গ্রুপ লিডারের কাজ হচ্ছে এটা। প্রত্যেক দিন সে 9টার সময় অ্যাটেন্ড থাকবে, যদি সে একদিন অ্যাটেন্ড না থাকে গ্রুপ লিডার ডিরেক্ট ফোন দিবেন আপনি অ্যাটেন্ড নাই, আমি বাইরে বলে দিচ্ছি আপনারা আমার গ্রুপ থেকে টোটাল গ্রুপ কেন ব্যাচ থেকে রিমুভ করে দিব। আপনারা বুঝতে পারছেন আমার কথা? আপনারা আপনাদের আমি কাজ দিব, আপনার গ্রুপ মেম্বার কাজ করবে না। আপনারা যদি একটু দেখায় ডিরেক্ট আমারে বলবেন যে স্যার ভাইয়া আমার এই মেম্বার এই কথা বলতেছে, ওকে বাদ, আপনি ওর আপনার গ্রুপ দিয়ে রিমুভ করে দেন, আমি আপনার সেই পাওয়ার অফ অ্যাটর্নি দিলাম এবং আমি আমার গ্রুপ দিয়ে একদম টোটাল ব্যাচ দিয়ে রিমুভ করে দিই। আমি তো লাস্ট সেই দিন ক্লাস করিনি।
আপনি ওই দিন ক্লাস করেন নাই, এখন তো ক্লাসে আছেন। আজকের ক্লাসটা হচ্ছে গিয়ে মেইন ক্লাস, আজকে আপনাকে কি আমি রিমুভ করছি? ভাইয়া বুঝিনি আপনার কথা। বলতেছি আপনি তো ক্লাসে আছেন, আপনাকে কি আমি রিমুভ করছি? আপনি তো ক্লাসে আছেন। প্রত্যেকের টিম লিডার যে যা চাইবে তারে কোঅপারেট করবেন। টিম লিডার যদি কাজ না করে গ্রুপ মেম্বার আমারে বলবেন যে স্যার আপনি টিম লিডারে পাওয়ার দিয়েছেন, আমার টিম লিডারই কাজ করে না। টিম লিডারে ধরে আমি একদম আমার ব্যাচ দিয়ে বের করে দিব। আর আমার মনে হয় না আমি ওরকম টিম লিডার বাছাই করছি যে কাজ করে না। জানে যে কয়জনটা আমি টিম লিডার বানাচ্ছি সবাই আমার কাজ দেয় রেগুলার। আপনার টোটাল 4-4-16 জন হয়েছেন। এই চারটা গ্রুপ থেকে আমি আরো 4 জন করে স্টুডেন্ট চাই। আপনারা এই 4 জন স্টুডেন্ট অ্যাড করবেন। প্রত্যেক গ্রুপ মেম্বার তারা 4 জন মিলে দেখেন কোন জায়গা থেকে আপনারা 2 জন করে স্টুডেন্ট আনতে পারেন। বোঝা গেছে? আমার ব্যাচ আমি এই যে আমি 16 জন স্টুডেন্ট আছে আমি 16 জনকে বাদ দিব না। আমার ব্যাচ আমার এটা থাকবে। আমি এই ব্যাচটাই ঠেলে নিয়ে যাবো। দেই কতই কাজ না করে। সাবরিনা সুলতান আপু আপনি শুনতে পাচ্ছেন? সাবরিনা সুলতানা চলে গেছে জি, রিমুভ হওয়ার টাইম হয়েছে এনারও। যাই হোক, সাবরিনা সুলতান আপু আপনি শুনতে পাচ্ছেন? আপু রেগুলার ক্লাস না করলে কালকে আপনাকে আমি গ্রুপ থেকে রিমুভ করে দিব। আজকেই আপনার লাস্ট ডেট, ঠিক আছে? তো আপনি ওই মেন্টালিটিতে কাজ করবেন। আমাদের এখানে গ্রুপ তৈরি করা হয়েছে, ঠিক আছে? আপনাকে আমি একটা গ্রুপে দিয়ে দিচ্ছি। আকাশ দা, আকাশ দা। হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছি। এই সাবরিনা সুলতান আপুরে আপনার গ্রুপে লেখেন, আপনারা 5 জন। আচ্ছা ভাই, ঠিক আছে। এই আপু যদি আমার নেক্সট দিন কাজ না দেয় এবং আপনার সাথে আপনাকে কোঅপারেট না করে আর ক্লাস না আসে আমার রিপোর্ট দিবেন, আমি ওনাকেও রিমুভ করে দিব। ওকে ভাইয়া। টিম লিডাররা আপনারা আপনাদের গ্রুপ মেম্বারে বাঁচায় রাখবেন কি মেরে ফেলবেন এটা ডিপেন্ডস অন ইউ, ঠিক আছে? জি ভাই। আমি যেন প্রত্যেক দিনের হোমওয়ার্ক পাই। তাদের আপনারা ফোন দিবেন, কল টাকা খরচ করে ফোন দিবেন না, হোয়াটসঅ্যাপে ফোন দিবেন। ফোন একবার দিবেন, দুইবার দিবেন, তিনবার দিবেন, রিসিভ করবেন না, টেক্সট দিবেন। বাট 15-20 মিনিট পরে একবার চেক করবেন টেক্সট সিন করছে কিনা। যদি না করে ওই মেম্বারের সাথে আর কন্ট্যাক্ট করবেন না, ওর ইচ্ছা নাই ক্লাস করার, বুঝে ফেলবেন। বাস ওর নাম আর আইডি আমারে দিয়ে দিবেন যে ভাইয়া এই মেম্বার এই করছে, স্যার আমি হোমওয়ার্কের জন্য প্রেশার দিছি, সে হোমওয়ার্ক করে না। জি ভাই বুঝতে পারছি। কারো ল্যাপটপে সমস্যা, কারো কম্পিউটারে সমস্যা, এসব আমি আর শুনবো না। ইটস 9 ক্লাস নাম্বার 9। যাদের ইচ্ছা ছিল তারা ওই প্রথম 2-3 ক্লাসেই কম্পিউটার ঠিক করে ফেলছে, আর যাদের ইচ্ছা নাই তারা আগামী আরো 25টা ক্লাসেও করবে না। ভাইয়া শারমিন সুলতানা না, সাবরিনা সুলতানা, সাবরিনা। এইখানে যে কয়জন আমরা দেখতে পাচ্ছি এই কয়জনই এখন গ্রুপে অ্যাড আছে, এ বাদে কেউ নাই আর নতুন কেউ আসবে না। আপনাদের প্রথম দায়িত্ব প্রত্যেক গ্রুপ মেম্বার, আপনাদের যে মেম্বার আছে লিডাররা, তারা আগে ফার্স্টে কাজ করবেন যে কিভাবে 2 জন আপনারা অ্যাড করতে পারেন, ঠিক আছে? গ্রুপে ভাইয়া আমি কোন গ্রুপে? আমি তো সুমাইয়া, আমি তো একদিন মাত্র ক্লাস করি। সুমাইয়া আক্তার এর লিডার কে? হ্যালো তারপরে আমি শুধুমাত্র টিম লিডারের কাছ থেকে তার মেম্বারদের হোমওয়ার্ক দেখবো। আমার আর কেউ পার্সোনালি হোয়াটসঅ্যাপ করবেন না। আমি টিম লিডারদের নিয়ে একটা গ্রুপ করব, সেই গ্রুপে আমার টিম লিডাররা হোমওয়ার্ক সাবমিট করবেন। বোঝা গেছে? আমার কথা সবার কানে ক্লিয়ার যাচ্ছে?
আজকে বিজনেস কার্ড শেষ, কালকে লোগো শেষ। এখন প্র্যাকটিস না করলে আপনারা মার্কেট প্লেসে যায় কিচ্ছু করতে পারবেন না। এই যে আমি আজকে যে ডিজাইনটা করাইছি, এই লেভেলের ডিজাইন না আসা পর্যন্ত এখান দিয়ে মার্কেট প্লেসে যায় কোনো লাভ নাই। সেই জন্য আমি আগে শেষ করছি ডিজাইন শেখানো, যাতে প্র্যাকটিস করে 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 লেভেল গ্রেড আপ করতে পারেন। বোঝা গেছে? আমি আপনাদের সাথে কেন চিল্লাবো রে ভাই? আপনারা যদি কাজ করেন আমি কোনোদিন চিল্লাবো না, আমার নিজেরই খারাপ লাগে চিল্লাই। আমি এরকম না, আজকে যদি সচিব এসে দেখে আমার এরকম 14 জন স্টুডেন্ট আছে, আমার একটু পরে বাইরে যেয়ে গালাগালি দিবে। এর জন্য কি আমি দায়ী আপনারা বলেন? সেদিন যে ম্যাডাম আসছিল, উনি যদি আজকে এসে অবস্থা দেখে তার জন্য কে দায়ী? আমি দায়ী? না ভাইয়া, আপনি কেন দায়ী হবেন? তাহলে ওরকম স্টুডেন্ট আমরা দরকার নেই আমাদের, নাকি? আমরা স্টুডেন্ট নিয়ে আসি। সব লিডাররা ফার্স্ট অফ অল কালকে আপনাদের বন্ধ, কালকের মধ্যে 2 জন স্টুডেন্ট করে ম্যানেজ করে তাদের রেজিস্ট্রেশন করায় আমার গ্রুপে দিবেন। এখন এক একটা আমার গ্রুপ হয়েছে কয়টা? 4টা। 4টা গ্রুপ থেকে 6টা স্টুডেন্ট আসলে আমার 20 জন পড়ে যাচ্ছে। ভাই রাতুল স্যার তো বললো 2 জনকে আমাদের গ্রুপে দিয়ে দিবে। আপনারা 2 জন তো আসতেছে, সমস্যা নেই তো, বাট প্রত্যেকটা গ্রুপের লিডারদের এটা দায়িত্ব, 2 জন না পারুক 1 জন করে আমার মাস্ট দিতে হবে। 4 জন মিলে যদি 1 জন রে না আনতে পারেন তাহলে আপনাদের কোনো দরকার নেই। আমি একটা দাঁড়ান, আমি আপনাদের একটা কাজ করে নিই। গ্রুপ লিডারদের নাম্বার আগে আমার সেভ করা দরকার, বুঝছেন? নাহলে হচ্ছে না। নাজুল ভাই আপনি কোন গ্রুপ জানো? গ্রুপ ডি ভাই।
আপনাদের একটা গ্রুপ করে দিছি, লিডাররা দেখেন চেক করে। জি ভাই দেখলাম। পাইছেন? জি ভাই ভাই। ভাইয়া একটা কোশ্চেন ছিল। হ্যাঁ ভাই বলো। হোয়াটসঅ্যাপে যাদের কন্টাক্ট সেভ করা নাই ওদেরকে কিভাবে অ্যাড করব? কন্টাক্ট সেভ করা নাই মানে সবাই তো হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে। মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে বাট আমার কন্টাক্ট লিস্টে তো নাই। কন্টাক্ট সেভ করবেন না আপনি, নাইলে রেগুলার তাতে পাবেন কই? আমি আপনাদের না সেভ করলে আমি গ্রুপ তৈরি করতে পারতাম? আমার সেভ করা লাগছে না। আচ্ছা বুঝতে পারছি ভাই। স্যার আপনার মাত্র 3 জন, সে 3 জনের নাম সেভ করেন। ভাই একটা কোশ্চেন করতে পারি? অবশ্যই আপু, আপনার জন্য সব কিছু। ভাই যে পেন টুল দিয়ে যে মার্কারের যে একটা দাগ টানলেন সেটা কি ভাই পেন টুলটা ক্লিক করে একভাবে মানে লাস্ট পর্যন্ত নিয়ে আসবো নাকি ছেড়ে দিতে হবে? ছেড়ে দিলে তো ভাই হয় না, সেটা আমি একটু বুঝি না। আচ্ছা দেখাই দিচ্ছি আপু, এখনই দেখাই দিচ্ছি। হ্যাঁ গ্রুপ লিডাররা নিজেদের সহ, আপনাদের নিজেদের সহ একদম সেম টু সেম বানাবেন। জি ভাই। এবং আপনার টিম মেম্বারদের তাহলে আপনারা এক একজন যদি 3টা করে বানান 12টা করে হোমওয়ার্ক পাবেন পার গ্রুপ থেকে। ক্লিয়ার? একজনই 3টা কাট বানাবে? জি। এটা ওই যে আমি আমার গ্রুপ লিডারদের দিয়ে দিছি, এবার আপনারা আপনাদের গ্রুপ খুলবেন সেইখানে এই ইমেজগুলো দিয়ে দিবেন। হ্যাঁ এপি ডপিট করে দুটেই বানাতে হবে? জি জি স্যার, দুটেই বানাইতে হবে। পাগল পাগল হয়ে যান, আমার ওগুলো দেখার কোনো ওয়ে নাই। ডিজাইন কত ভালো হবে না আমার সেটাই দেখার বিষয়। আবু রেহান ভাইরে কি আমি কারো গ্রুপে দিছি? আবু রেহান রে কি আমি কোনো গ্রুপে দিছি? দেন আকাশ আপনার গ্রুপে কি আবু রেহান আছে?
হ্যাঁ, আমার গ্রুপে সোভান, মেঘা আপু, আসাদুজ্জামান মনি আর হচ্ছে ওই যে সাবিনা সুলতান। সে আপনার সোভান ভাই কি এই জায়গায় আছে? নাই, এর একটু প্রবলেম আছে ভাই। এ মনে করেন যে ওয়েবসাইটে মানে খালি শুনতেই পায়, বলতে পায় না কি খুবই কম বলতে পারে। মানে কাজ করাবেন, দেখেন যে কাজ করান আর বলেন যে কালকে না আসতে ক্লাসে, আজকে চলে গেছে না, কালকে না আসতে ক্লাসে ভাই আপনার একদম পার্মানেন্টলি আসা বন্ধ করে দিবে। আচ্ছা আপু, আপনার আমি কি দেখাবো এই যে এটা কিভাবে করছি, তাই না? জি ভাইয়া। দেখেন এখানে একটা ক্লিক করছিলাম, জি, এটা সোজা হবে কিনা সেটা আগে মেপে নিতে হবে, নাহলে হবে না। ঠিক আছে, সোজা কিভাবে মেপে স্কেল নিয়ে আসি একটা, নাকি আমার স্কেল আসতেছে না কেন আমি সেটাই বুঝতেছি না। ভাই রোটা অফ করে বা অন করে নিয়ে আসেন, হ্যাঁ মানে ফটোশপটা অফ করে অন করতে হবে। ফটোশপ অফ করে অন করলো না রোটা, এটা আসে না রে ভাই। প্রবলেম হইল আসতেছেই না, আসতে দে, যাক ভালো, থ্যাংক ইউ। আচ্ছা আপু, এই যে দেখেন সমান করার জন্য আগে একটা দাগ লাইন নিয়ে নিলাম না, জি, যাতে আমার
সমান হয় এইটা দেখে এই একটা নিলাম একটা ছোট চুং ছোট করে নিব হ্যাঁ এই একটা নিলাম নিয়ে এভাবে বাঁকা করলাম তাই না করলাম এই শেপটা চলে আসছে না শেপ চলে আসছে জি ভাইয়া এটারে সিলেকশন দেন সিলেকশনে যে উপরে দেখেন সিলেকশন আছে দেখছেন সিলেকশনে দিয়ে ওকে দেন দিলে যে একটু এটাও সিলেক্ট করে নিচ্ছে এটা সিলেক্ট করে নিচ্ছে ঠিক আছে কিন্তু আপনার এটা কখন সিলেক্ট করাবেন এটা করাবেন আগে আপনার এখানে যেটা কাটবেন সেটা আগে বসাই নিতে হবে এই যে এটা বসাইছেন এবার হচ্ছে গিয়ে নিউ লেয়ার নিয়ে এইবার ওইটা এই যে ছেড়ে দিলাম দিয়ে এই যে রাউন্ডটা চলে আসলো আর আপনি এইটা আবার ক্লিক করে এটা মিলাইতে গেলে ঝামেলা এই যে মিলিছে এরকম মিলছে এরকম করতে পারেন করে আপনি রাইট ক্লিক করে মেক সিলেকশন দিলেন দিলে ওকে দিলেন এটা সিলেক্ট করে নিল নিলে নতুন লেয়ারের উপরে আপনার তো দরকার মূলত এই সিলেকশনটাই এটা দিলে আপনি ওই নিচেরটা কাটতে পারবেন নাকি এই যে এখন এই নিচেরটা লেয়ারটা সিলেক্ট করে ব্যাক স্পেস চাপ দেন বোঝা গেছে জি ভাইয়া ডিজাইন হোক ডিজাইন করা কোনো ব্যাপার না জাস্ট একবার মাথা কাটাইলেই হয়ে যায় গ্রেডিয়েন্ট টুল করি ব্যাকগ্রাউন্ড বানানো কোনো ব্যাপার হইলো
আছেন আপনারা না চলে গেছেন? ভাইয়া আছি। আছি ভাইয়া আছি। বানানো সম্ভব? জি ভাইয়া। কালকে সবার অ্যাসাইনমেন্ট পাবো তো আমি? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পাবো ভাই। কাল না শনিবারে ভাইয়া? তাহলে চিন্তা করেন, আমি তো কমই দিছি, দাঁড়া না একটু বাড়াই। ভাই 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 আমাদের এইটুকু দরদ দেখাচ্ছে, এটাই আমি অনেক কি কি আকাশ দা কাজ দিয়ে যেটুক করছেন এটাই অনেক ভাইয়া, আর দরদ দেখা বেশি দিতে হবে না। আমি একটু কম খাইতে খাইতে তারপরে বেশি খাবো না, একবারে বেশি খেলে ভাই বমি করে দিব। বেশি দিন নাই তো, তিন চার দিন কাটছি এপিটপি। আচ্ছা একটা ব্রেক নিই আমরা, তারপরে আবার ফিরে আসি। জি ভাই।
না না दो भैया মকআপ পরে এখনো ঠিকমতো ডিজাইনই শিখায় শিখতে পারলো না আর মকআপ আগে যে তিনটা তিনটা করে আমার এরকম 50টা বিজনেস কার্ড যেদিন দেওয়া হবে সেদিন মকআপ দেখাবো করে দিব ভাইয়া যদি তিনটা করে বিজনেস কার্ডের ডিজাইন না পাই কালকে আপনি এক ক্লাস করতে পারবেন না নেক্সট ডে ও আপনার রাতও সারা কিছু করতে পারবে না কাজ না দিলে রিমুভ করে দিব লিডারের থেকে আপনার লিডার আপনার সম্পর্কে আমাকে যেই রিভিউ দিবেন সেটা শুনে আপনাকে ভেরিফাই করে আমি আপনাকে রিমুভ করে দিব আর লিডার যদি আপনাকে ভালো বলে তাহলে আপনি থাকবেন এখন লিডার কি বলে আকাশ তো এখন শেষ ফন্ড দিতে চাইছিলাম কিন্তু ফন্ড এখন দিতে পারতেছি না কারণ আমার পিসি লাগে একটু ঝামেলাটা ঠিক করে নি কোনো কিছুই ডাউনলোড হচ্ছে না
ওকে ব্রাউজারের প্রবলেম বুঝতে পারছেন একটা বাজে 5 মিনিট আগে নিব আমাদের ভাই আর্জেন্ট ভুল ভ্রান্তি হলো কালকের ভুল ভ্রান্তি গুলো ঠিক করে দিব হ্যাঁ 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 এখন ওইটাই দেখাবো কালকের ভুল ভ্রান্তি গুলো আমি ঠিক করে দিচ্ছি সবাই দেখেন সোফান হুজুরের ভাইয়া এটা আমার না হুজুর তো ভালো কাজই করছে এই যে এটা কোন দাঁত থেকে কেটে নিয়ে আসছেন এটা কোথা থেকে কাটছেন কাটি নাই ভাইয়া মানে একটা করে একটা ফটো থেকে দেখে একটা করে সব হচ্ছে সার্কেল এন্ড স্কোয়ার গুলো নামাইছি দেন নিয়ে এসে হচ্ছে বলে যার হচ্ছে আপনার এটা ওই রেটাঙ্গেল টুল নিয়ে এসে কাটছি ভেরি গুড ভেরি গুড নিজে বানাইতে হবে লোগো চুরি করা যাবে না বুঝা গেছে আচ্ছা এটা বানাইছেন না এটা ভিতরে যে গ্রাফিক নোটটা স্প্রিন ডিজাইনার দেখা যাচ্ছে ঠিক মতো দেখা যাচ্ছে না গ্রাফিক নোটটা স্প্রিন ডিজাইনার ঠিক মতো দেখা যাচ্ছে না জি ভাই এই গ্রাফিক সাদা দিয়ে লিখতে হবে অথবা অনেক ডিপ গাঢ় দিয়ে লিখতে হবে কালার লেখাটা বোল্ড করলে হতো না ওটা হ্যাঁ আর নোটাস পেন্স এটা আরো ডিপ কালার কালো এই ফন্ট রাখেন সমস্যা নেই বাট আরো ডিপ কালো হইতে হবে আর ডিজাইনার একদম পারফেক্ট ফন্ট আছে ডিপ কালো হইতে হবে এখন
এই জিনিসটাকে যে ব্যাকগ্রাউন্ডটা দিছেন এই ব্যাকগ্রাউন্ডে বসানো যাবে না। কালকে আগের দিন আমি ব্যাকগ্রাউন্ড বসাইছিলাম কিরকম ভুলে গেছেন? মনে থাকলে ওই রকম ভাবে ব্যাকগ্রাউন্ড তৈরি করবেন, একটা ছবি নেবেন তার উপরে ফুল কালো একটা লেয়ার দিয়ে লেয়ারের অপাসিটি কমাবেন। আপনারা বলে কেমনে যান, আমি বললাম না তো। এই যে আমারটা পরে কেমন দেখাচ্ছে? লোগোটাকে বহন করতে সুন্দর হবে। লোগোটা একদম ভেসে উঠতেছে না? জি ভাই। ওই ছোট ওই মেক্স ইউর ড্রিমটাও ক্লিয়ার দেখছেন? এইভাবে প্রেজেন্ট করতে হবে লোগো, বোঝা গেছে? আরে বৃন্দা বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি। আপনার লোগোটা যদি আপনি এইভাবে প্রেজেন্ট করেন না ভালো দেখাবে। দরকার কালার চেঞ্জ করে সাদা করবেন, লোগোর চ্যাপ্টার বাদ দেন, লোগোর চ্যাপ্টার পরে আগে বিজনেস কার্ড ঠিক হয়ে নিন। ওকে ভাই। তারপরে লোগো ঠিক হয়ে যাবে অটোমেটিক। নিশু এন্টারপ্রাইজ, এটা কোনো কাজই হয় নাই। আমারটা দেখে যা দুটা এরকম নাম লিখে দুবার কেটে মাই ড্রিম প্রজেক্ট, এটা কোনো কাজ হয় নাই জুয়েল ভাই। রান্নার থালা বেস্ট ফুড প্রোডিউস প্লেস ইন নওগাঁ, রান্নার স্বাদ, রান্নার স্বাদ। আকাশ দা এই যে পিছনে যে ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করছেন না, জি ভাই, জাস্ট অসাম, থ্যাংক ইউ ভাই। বাট এই যে আমি বলি এই যে জায়গাটা এই যে 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 দেখা যাচ্ছে, হ্যাঁ ভাই, এইটা এইখানে একটা দিছেন, এইটা এই বর্ডারের সাথে বসাইতে পারতেন কালার ম্যাচ করে আরো দুই তিনটা, ঠিক আছে? ও আচ্ছা। আর এই রান্নার স্বাদ বেস্ট নওগাঁ ফুড, এইটা এই লোগোর নিচে যাবে আকাশ দা, নিচে নিচে। ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। মানে ওই যে নিচে যে টপিকসটা লিখছে ওটা একদম নিচে যাবে, আর রান্নার স্বাদ বেস্ট ফুড প্রোডিউস এটা নিচে যাবে। আপু রইন আপু। জি ভাইয়া। আরি এটা গোলের ভিতরে রাইট? জি ভাইয়া। এই যে ডিজাইন করছেন না ভিতরে? জি। দরকার নাই। আচ্ছা একটা সলিড কালারে করবেন, যে কোনো একটা সলিড কালারে লোগো ডিজাইন করা শিখো। হোয়াইট কর, ব্ল্যাক করেন, হ্যাঁ আচ্ছা এরকম করেন। আগে আমি পরে কালারের ক্লাস নেব পরে, আগে আপনারা সলিড কালারে করেন, সবাই লোগো করবেন সলিড কালারে, বুঝতে পারছেন? যে কোনো একটা দুইটা কালারের উপরে যাবে না, আমি বলছিলাম কথাটা।
হ্যাঁ বলছিলেন ফার্স্টের দিন আমি লো করার সময় মানে বিজনেস কার্ড করার সময় অনেকগুলো কালার ইউজ করছিলাম, আপনি বলছিলেন যে সবচেয়ে বেস্ট হয় দুইটা কালার ইউজ করলে স্ট্যান্ডার্ড কালার আসে। জি আপু, এটারে রোহিনা এন্টারপ্রাইজ, এর আরো অন্য কিছু করা যায় তো, অথবা শুধু এই রোহিনা এন্টারপ্রাইজ নিয়ে কাজ করলে আরো ভালো হতো। আর আর ই এর কম্বিনেশনটা ভালো লেখাচ্ছে না এখানে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, একটু অন্য কিছু ট্রাই করতে হবে। বা এই যে আমি দেখাই, এরকম গুগলে যে গুগলে গেলাম না, দেখা যাচ্ছে আমার স্ক্রিন? জি ভাইয়া দেখা যাচ্ছে। আর ই দিয়ে লোগো, লোগো ইমেজ চলে আসছে, দেখেন তো আপু আর ই দিয়ে লোগো আছে কিনা। আছে জি ভাইয়া, জি আছে। এই দেখেন আর ই দিয়ে কি জটিল করে বানাইছে। আগে গুগলে যান না সবাই, একটু একটু মাথাটা রে গুগলে যায় দেখেন, যেই জিনিসটা বানাবেন সেটা দিয়েই সেই নাম লিখে সার্চ দেন। আকাশ, তাই না? আকাশ দেখেন, এ কে এ আকাশ লোগো। আকাশ দা আছে আছে? হ্যাঁ ভাই, হাজার হাজার। এই দেখেন এটা দেখেন, আপনারা কেউই আমি জানি আপনারা এই কাজটা করেন না, আইডিয়া যে আপনারা নিবেন না, আপনারা নিজের মাথারে টাকাইছেন, মাথার মধ্যে তো আগে আইডিয়া ঢুকাইতে হবে তারপরে টাকাইতে হবে, খালি ব্রেনে টাকাইলে কি কোনো আইডিয়া আসবে না ভাইয়া? এই প্রিন্স ভাই, জি ভাইয়া, দেখেন প্রিন্স স্টুডিও দেখছেন? জি ভাইয়া। তারপরে আর একজনকে নাজমুল, নাজমুল কম্পিউটার, দেখেন ভাই রে ভাই গুগলে নাই এরম কিছু নাই, নাজমুল সাইকেল স্টোর। গুগলে নাই এরকম কিছু নাই, যদি নাজমুল দিয়ে আমি কিছু না পাইতাম তাহলে কি দিয়ে সার্চ দিতাম? নাজমুলে নাজমুল এন্টারপ্রাইজ, তাই না? আমি হোমওয়ার্ক দিছিলাম এন ই, জি ভাই এন ই নাজমুল এন্টারপ্রাইজ লোগো। এবার দেখেন তো, এই দেখেন এই দেখেন এই দেখেন এগুলো নিয়ে কাইটে কাইটে ও বানাইতে পারতেন, আমি কিচ্ছু বলতাম না, খালি নিজের মতো করে বানাইলেই হইতো। এই যে এটা এটা নিয়ে কাইটা বানাইতে পারতেন না? জি ভাই। আছে যাই হোক, অনেক আছে ভাই অনেক। চ্যাপ্টার বাদ, এখন আমরা হচ্ছে কোন চ্যাপ্টারে আছি? বি ইউ এস আই এন ই ডাবল এস সি এ আর ডি, এই চ্যাপ্টারে আছি। আমার কাছে মনে হয় না যে এটা এমন কোনো বিজনেস কার্ড ডিজাইন আছে যেটা আমি বানাইতে পারবো না। এইগুলো দেখে ভয় পাওয়ার কিছু নাই, এগুলো মক আপ। আপনারা আগে সুন্দর ডিজাইন দেন, তারপরে আমি এখানে এরকম কি করে বানাইতে হয় সেটা শিখাই দিব। এইগুলো হচ্ছে মক আপ, এগুলো আমি শিখাই দিব। কিন্তু আগে এই ডিজাইনটা দেখে তো বানান, বোঝা গেছে? কেউ কিছু বলবেন? দাঁড়ান
এটা সেভ করে রাখি, এটা আবার পরের দিনের হোমওয়ার্ক দেওয়া লাগবে। HW2 আমি তাই তো খুঁজে পাইলাম না। এর মধ্যে তো খালি ওই রেডটা বানাইতে হবে। রেডের সামনে একটা বাড়ি কেন সাদা হালকা, ওইটারে একটা কপি করে ওইরকম আর একটা বানানো যায় জানেন। কপি করে কয় শিফট অল্ট কন্ট্রোলটিকে সিলেক্ট করে তারপরে আর শিফট টিপ কিছু দরকার না, মাথা ধরে টেনে ওইদিকে লম্বা বানাবেন, এই মাথা ধরে এদিকে লম্বা বানাবেন। বুঝেন নাই? এই যে ধরেন এটা কোন লেয়ার, এই এটা ধরলাম স্টিক দিয়ে ধরে এরকম টেনে ছোট করে লম্বা বানানো যায় না, এই মাথাটা ধরে দিলাম আর এই মাথাটা কি হয়ে গেছে দেখছেন, টেনে বানানো যায় আর না পারলে ইয়ার টুল দিয়ে কেটে নেবেন, এই জায়গা দেখে আমি করাই দেখাই দিব না, তখন দেখেন, তখন দেখে আফসোস করেন হ্যাঁ হ্যাঁ এটা তো পারতাম, এটা তার সোজা এরকম একটা আমি করছি। এরকম করলে হবে না, আমার এই সেম কপি লাগবে ইনশাআল্লাহ ভাই, করে দিতে পারবো। ধন্যবাদ, সবই হবে। আর এটা কি এত বড় বাবা, 3,250 HW2 এখন না, এটা পথে পরের দিন দিবেন, তার পরের দিন দিব। ওকে, এখন আমাদের নাম ডাকার পালা। আপনারা যে যারা এই কয়জন রেগুলার আছেন, আপনারা তো রেগুলার ক্লাস করেন, আমি আজ পর্যন্ত প্রিন্স ভাই, আরিফুল ভাই, আকাশ দা, তারপরে এই যে ইয়া ভাই, এই যে জুয়েল হাসান ভাই, মিরাজ, অ্যাপেল, এই যে আসাদুজ্জামান, এখানে যে কয়জন আছেন, মুন্না, নাজমুল, রুইনা আপু, মেঘা, মেঘা ফাঁকিবাজ, কিন্তু মেঘা কিন্তু ক্লাসে আসে, অন্যান্য স্টুডেন্টের তুলনায় কিন্তু মেঘা ক্লাস অ্যাটেন্ড বেশি করছে। এটা কেউ কিন্তু না করতে পারবেন না যে ভাইয়া ও ফাঁক ও করে নাই বলেন। জি ভাইয়া করছে, হয়তো একটু ফাঁকিবাজ বাট ও ক্লাস অ্যাটেন্ড করে। আচ্ছা
কিছু লোক তো একদম ক্লাস অ্যাটেন্ড করাই ভুলে গেছে। ওকে আজকে তারিখ কত? 24 তারিখ ভাইয়া। 24 মহিমা পারবিন, এই মহিমা এটা ফোন রেখে চলে গেছে। জুয়েল হাসান উপস্থিত ভাইয়া। প্রণব কুমার পালকে ডিসি বাদ দিয়ে, আচ্ছা আসিফুল ইসলামরেও বাদ দিয়ে দেওয়া হয়েছে। শারমিন সুলতানা, আচ্ছা হুমায়রা কবিজও বাদ দিয়ে দেওয়া হয়েছে। আরিফুল ইসলাম, আসাদুজ্জামান মনি, জি ভাই উপস্থিত। আকাশ দাস, মাইনুল হক, জি ভাই। নাজমুল ইসলাম আমিন, আমি জানি কারা উপস্থিত। জি ভাই। ফাইজুল তাজ, তারপরে নুরতাসুদ্দিন তালুকদার, তারপরে ওয়াদুদ আলী বাদ, তারপরে মিরাজুল ইসলাম উপস্থিত, রুহিন আপু উপস্থিত। জি ভাই আছে, আমি জানি ভাই কে কে আছেন। আই ক্যান সি, আচ্ছা এই সাবরিনা ইনি নাই তাই না? সাবরিনা সাবরিনা আছে দেখেন তো। আব্দুল সোবান ভাই নাই। সুমাইয়া আক্তার আছে? এই মুহূর্তে নাই। সুমাইয়া আক্তার নাই। আবু রায়হান কি আছে? অ্যাপেল হোসেন কি আছে? জি ভাইয়া। জি আছে। আচ্ছা দেখেনি আপনার নাম কই। Yes, Mahfuz bhai, diye dilam present. Dawa to lagbei. Shobai shob shuru thake. Ke apnar ta? 1 minute er jonno holo ami holo class chara baire jay nai. Card ta? Ke bollo bhai amar ta kon card ka eta ke naam ki? Bhaiya ami. Bujhte parbe. Mone hobe na absent. Ji? আমি ডাকতে ডাকতে গলা ব্যথা হয়ে গেছে আমার। তুমি কোন জায়গায় ছিল? ও আমি জুয়েল রানা নাকি জানি না, ওখান থেকে শুরু করছে। আমি জুয়েল রানা দিয়ে শুরু করছি আর সবাই তো আপনি একাই শুনছেন, সবাই কান বন্ধ ছিল। জুয়েল রানা না জুয়েল হাসান। জুয়েল
ভাই আমি তো শুনতে পাইনি যে আপনি আমার নাম দেখছেন। দিয়ে দিছি মেগা, দিয়ে দিছি, কান্নাকাটি করো না। আচ্ছা কান্নাকাটি অর্ধেক মানে করেই ফেলছি। আমার গ্রুপে আছে হচ্ছে সোহান আছে, তারপরে ওই যে মেঘা আপু আছে, আর এই যে সাবিনা সুলতানা আপু আছে। আপনারা কি আছেন? তারপরে হচ্ছে আসাদুজ্জামান ভাই, আসাদুজ্জামান মুনি। নাম কি দিছেন? আমি এই গ্রুপ দিছি ভাই, আপু। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আসাদুজ্জামান মুনি উনি আছেন? ভাইয়া লিডার হলে একটু কষ্ট করতে হয়, এত এত তাড়াতাড়ি যদি ভেঙে পড়েন তাহলে তো হইব না। এরপরে কেউ রেসপন্স দিল কি না দিল গ্রুপে সেটা আপনার দেখার বিষয় না, যে কজন দিল তারে নিয়ে আগান, আর যে দিল না কালকে নাম বলবেন রিমুভ। ওকে ভাই, এত তো প্যারা নেওয়া যাবে না, আপনার কাজ আছে না, আপনার হোমওয়ার্ক একটা বেশি তো ওটা। সবার কাজ নিবেন, কেউ কাজ না দিলে আমাকে ডাইরেক্ট জানাই দিবেন। তাহলে শনিবার আমার কথা শেষ, তুমি শুরু করতে পারো প্রিন্স ভাইয়া। আচ্ছা ভাই, আচ্ছা ভাই, গ্রুপ বি আমার টিমে আছে হচ্ছে মাহফুজ ভাইয়া, জুয়েল ভাইয়া, আরিফুল ভাইয়া। জি ভাইয়া আমরা উপস্থিত আছি। সাহেব ভাই আমার টিমে সবাই আমার থেকে সিনিয়র, আমি সবার ছোট। নো প্রবলেম ব্রো। আরে দুইজন থেকে ছোট বড় লাগে আমার থেকে, তো আপনাদের এলাকায় কত মানুষ সিনিয়র আছে, তো এখন আমি স্যার হইতে আপনাদের শিখাচ্ছি না, এর রাজন না ভাইয়া, এটা কোনো ব্যাপারই না। তাই ক্লাসে আমি গ্রুপ খুলবো নি, ওখানে কথা হবে না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমার কথা শেষ, গ্রুপ সি কথা বলতে পারবে? জি আমি গ্রুপ সি গ্রুপ লিডার, আমার গ্রুপে আছে অ্যাপেল হোসেন ভাই, মিরাজুল ইসলাম ভাই, সুমাই আক্তার ভাই। আমরা পাস শেষে। জি সুমাই আক্তার ভাই না বোন, ও সরি না আপু, মিস্টেক হয়েছে। আচ্ছা জি পাস শেষ হলে আমরা হচ্ছে গ্রুপ খুলবো, গ্রুপে সবাই অ্যাক্টিভ থাকবেন আর নিয়মিত আপনাদের কাজ জমা দিবেন। ওকে ওকে।
রবি ডাডি ডিকে টিএল লিডার কি আছে নাজমুল নাজমুল নাই নাজমুল তোমার স্ট্যাটিক হয়তো সাইডে গেছে ভাই আচ্ছা ঠিক আছে তাহলে আপনারা গ্রুপ করে সবাই কাজ শুরু করে দেন শনিবার আমারে কাজ দেন কেমন মেগা শোনা যাচ্ছে না আমার গ্রুপে আছে মুন্না ভাই রুহিনা আপু আর সিফাত ভাইয়া আমি এদের তিনজনকে অ্যাড করছি আপনারা একটু কাইন্ডলি গ্রুপে নক দেন আচ্ছা ঠিক আছে ভাইয়া এন্ড অ্যাক্টিভ থাকার একটু চেষ্টা করেন আর ভাইয়া যে কাজগুলো বলছে এগুলা কাজ করেন আর কথা মতো মানে কাজগুলো আমাকে দেন যাতে আমি ভাইয়াকে ভালোভাবে দিতে পারি আচ্ছা ঠিক আছে ভাইয়া আচ্ছা ধন্যবাদ মেগা কিছু বলবা ভাইয়া হ্যাঁ বলো আজকে দিয়ে হচ্ছে মানে এই যে 10টা ক্লাস আমি কিন্তু প্রতিদিন আচ্ছা 9টা তো আমার মনে হয় যে আমি প্রতিদিন ছিলাম না এটা আমি আসলে জানতে চাচ্ছি যে আমি কয়দিন ছিলাম কয়দিন ছিলেন আপনি ছিলেন 6 দিন কিন্তু আমি তো প্রতিদিনই ছিলাম প্রতিদিন ওই যে এসে কুক দিয়ে চলে গেছেন ওই দিন তো আমি প্রেজেন্টই নাই আমি কিরম বলছি বলি নাই শনিবার থেকে জুমে নিয়ে গেলে আমাদের সুবিধা হইতো যে এখানে তো অনেক সমস্যা হচ্ছে বুঝছেন তাহলে আপনারা আজকে থাকেন আবার আমাদের নেক্সট ক্লাসে দেখা হবে ঠিক আছে জি ভাইয়া ওকে সবাই আল্লাহ হাফেজ আচ্ছা ভাইয়া ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম